তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ। রিজিক আছে খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না, মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ, কাটবে না, যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন, দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গিবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ, এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্নামা আল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো, দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাআল্লাহ, পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ, ঠিক আছে, অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোকা, কিচ্ছু নাই এর মধ্যে, আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই, চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা প্রতিপত্তি সব আছে, আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে, কেউ নাই সাথে, আমারও সাথে কেউ নাই, কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহ বাহ দেয় ইত্যাদি ইত্যাদি, দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে, এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ আর কিছু না।